সময় অতিক্রমের সাথে সাথে আমাদের মাথায় একটাই টেনশন আছে যে অ্যাডমিশন কোচিং সেন্টার চয়েস তো এই অ্যাডমিশন কোচিং সেন্টার আসলে চয়েস ভুল করলাম নাকি অ্যাডমিশন কোচিং সেন্টার চয়েসটা ঠিক করলাম তো এটা নিয়ে কিন্তু অনেক টেনশন করতে হচ্ছে তো আমরা যারা অ্যাডমিশন কোচিং সেন্টার খুঁজছি বা আমরা ভর্তি হতে চাচ্ছি তারা কিন্তু এই টেনশনটা সবারই হচ্ছে তো আমি তোমাদের মাঝে হচ্ছে এমন কিছু কথা বলবো বা এমন কিছু বিষয় শেয়ার করবো যেটার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে তোমার জন্য কোন কোচিং সেন্টারটা বেস্ট হবে ভর্তি হলে তুমি একটা বেস্ট प्रिपरेशन নিতে পারবে তো তার জন্য আমি আসলে মোহাম্মদ শাকিল শেখ পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে তো এখন চলে আসি হচ্ছে আমরা কয়েকটা কোচিং নাম করা কোচিং আছে যেগুলো আমরা সচারাচর জেনে থাকি অর্থাৎ এটা অজপাড়া গ্রাম থেকে শুরু করে শহর এলাকার প্রত্যেকটা স্টুডেন্টই এই কোচিং সেন্টারগুলোকে সাধারণত নাম জেনে থাকে এখানে আমরা জাস্ট অল্প কিছু কোচিং সেন্টার নিয়ে এসেছি যেগুলো কিন্তু জাস্ট এই সবাই কিন্তু যদি কোনো কোচিং সেন্টার ট্রায়েজের লিস্টে রাখে তাহলে কিন্তু এইগুলোই রাখে যেগুলো হচ্ছে কম্পিটিটিভ যে কোশ্চেন সেট গুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফোকাস আর হচ্ছে আইকন ফোকাস আইকন উদ্ভাস রেটিনা প্যারাগন স্কলারস এবং সর্বশেষ হচ্ছে ইউসিসি তার মানে এইখানে টোটাল 60টা কোশ্চেন সেট মধ্যে হচ্ছে আমরা ডিফারেন্স ক্রিয়েট করব আসলে কেন এদের মধ্যে ডিফারেন্স আছে এবং এই ডিফারেন্স গুলো যদি তুমি বুঝতে পারো আমি আশা করি তুমি কোশ্চেন সেন্টারটা খুব ভালোমতো চয়েস করতে পারবে এবং তুমি বেস্ট একটা আউটপুট পাবে এখন যদি আমরা এখানে উদ্ভাস এবং রেটিনার কথা বলি উদ্ভাস এবং রেটিনা এরা যখন প্রথমে গঠিত হয়েছিল তো কাদেরকে নিয়ে কাজ করার জন্য গঠিত হয়েছিল তো এরা মূলত কাদেরকে সাহায্য করার জন্য কিংবা কাদেরকে বেস্ট একটা প্রিপারেশন দেওয়ার জন্য গঠিত হয়েছিল তো এরা মূলত গঠিত সায়েন্স স্টুডেন্ট যারা আছে তাদেরকে বেস্ট একটা প্রিপারেশন সরবরাহ করার জন্য এখনো কিন্তু উদ্ভাস কিন্তু সায়েন্স ছাড়া কিন্তু অন্য কাউকে নিয়ে কাজ করে না ঠিক তেমনি রেটিনাও কিন্তু সায়েন্স অর্থাৎ এই ইউনিট ছাড়া কিন্তু অন্য কোন স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করে না তার মানে এইখানে তুমি কমার্স বা আর্টস এর স্টুডেন্ট হইলে তাহলে এখানে তুমি ভর্তি হওয়ার চান্সও পাবে না মানে এখানে তুমি ভর্তি হতে পারবে না তার মানে এদের অরিজিন যেটা ছিল এরা যাদেরকে নিয়ে কাজ করতে চাইছিল তারা হচ্ছে সায়েন্স এর স্টুডেন্ট এখন তারা কিন্তু তাদেরকে নিয়ে কাজ করতেছে তার মানে এইখান থেকে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা উদ্ভাসে রেটিনাতে ঘুরতে হলে আশা করে যে খুব ভালো একটা আউটপুট পাবে উদ্ভাস এবং রেটিনা কিন্তু একটা কোসেনট্রা না এটা আলাদা কোসেনট্রা এটা আলাদা কোসেনট্রা দুইটা কিন্তু আলাদা আলাদা কোসেনট্রা এবং আলাদা আলাদা প্রতিষ্ঠানের আন্ডারে কিন্তু এখন আসি যে আমরা এই যে আইকন প্লাস এবং ফোকাস এরা মূলত কাদেরকে ফোকাস করার জন্য গঠিত হয়েছিল যখন এই যে ফোকাস এবং আইকন ক্লাস গঠিত হলো তখন আর্টস এর স্টুডেন্টের কে সাহায্য করার জন্য মূলত এরা গঠিত হয়েছিল অর্থাৎ কিভাবে আর্টস এর স্টুডেন্টের ভালো একটা দেওয়া যায় কিভাবে আর্টস এর স্টুডেন্টের কে ভালো একটা আউটপুট দেওয়া যায় সেটার জন্যই কিন্তু এরা গঠিত হয়েছিল এরা যখন গঠিত হলো তখন এদের যে শীটটা ছিল যে টিচার লেয়ারটা ছিল বা টিচার স্ট্রাকচারটা ছিল সেটা কিন্তু আর্টস আর্টস এর प्रिपरेशन এর উপর ডিপেন্ড করে মানে আর্টস এর प्रिपरेशन এর উপর বেস করে তো সেই হিসেবে আমরা এটা ধরে নিতে পারি যে এদের প্রতিষ্ঠা যেহেতু অরিজিনটা যেহেতু ছিল হচ্ছে আর্টস মানে আর্টস এর স্টুডেন্ট দের সাহায্য করার জন্য সুতরাং এটা মূলত আর্সে যারা স্টুডেন্ট আছো তাদের জন্য মানে মোটামুটি বেস্ট হবে এখন আসি যে এই স্কলারস এবং স্যার পেরাগন এই দুইটা আবার কাজের জন্য কি হয়েছিল স্কলার্স প্যারাগন তো চলে গেল সায়েন্স চলে গেল আর্টস আর কমার্স এর গুলো কি করবে কমার্স এর আপনার কি কপাল থাপড়াবে না এরা কি এরা হচ্ছে কমার্স এর স্টুডেন্ট কমার্স এর স্টুডেন্টদের জন্য এরা গঠিত হলো অর্থাৎ কিভাবে কমার্স এর স্টুডেন্ট গুলো অ্যাডমিশনে ভালো করতে পারে কমার্স এর স্টুডেন্ট গুলোর একটা বেস্ট আউটপুট দেওয়ার জন্য বেস্ট একটা প্রিপারেশন দেওয়ার জন্য কারাগঠিত হল স্কলার্স এবং হচ্ছে প্যারাগন শুরুতে প্যারাগনের সাথে কাজ অর্থাৎ একটাই মাত্র ছিল প্যারাগন পরবর্তীতে কি হলো প্যারাগন থেকে প্যারাগন থেকে হচ্ছে নতুন করে আরেকটা শাখা খোলা হলো বা নতুন করে আরেকটা যে কোশিং খোলা হলো সেটা হচ্ছে এদের সিট দেন হচ্ছে মানে এদের সিট কোয়ালিটি বই কোয়ালিটি একেবারে সেম ধরনের বলা চলে কারণ দুইটা কিন্তু আগে একই ছিল তো এই যে এরা কি এদের অরিজিনটা ছিল হচ্ছে কমার্সের স্টুডেন্টদেরকে সাহায্য করার জন্য তাছাড়া তোমরা যে র‍্যাবসটা পড়ো আর এ বি এস অ্যাকাউন্টিং এর জন্য যে র‍্যাবসটা পড়ো সেটা কিন্তু যে প্যারাগন পাবলিকেশন থেকে কিন্তু এটা সরবরাহ করা হয়ে থাকে তো চলে গেল আমাদের আর্টস কমার্স এবং সায়েন্স এখন ইউসিসি কি দোষ করলো আসলে ইউসিসি কিভাবে গঠিত হলো বা কেন ওই বাইরা গঠিত হলো এরা কাদেরকে সাহায্য করার জন্য গঠিত হয়েছে তো তোমরা হয়তো সবাই জানো যে বাংলাদেশের সর্বপ্রথম কোচিং সেন্টার হচ্ছে ইউসিসি আর ইউসিজির ফুল মিনিং কি ইউনিভার্সিটি কোচিং সেন্টার ওকে তার মানে বাংলাদেশের সর্বপ্রথম যে কোচিং সেন্টার গঠিত হয় সেটা হচ্ছে ইউসিসি এটা কাদেরকে ফোকাস করতে চেয়েছিল এটা ফোকাস করতে চেয়েছিল এ বি সি অর্থাৎ আর্টস কমার্স সায়েন্স আর্টস কমার্স সায়েন্স তিনটা ইউনিটকে ফোকাস করার উদ্দেশ্যে এরা গঠিত হয়েছিল অর্থাৎ তিনটা ইউনিটকেই কিভাবে বেস্ট একটা আউটপুট দেওয়া যায় বেস্ট একটা প্রিপারেশন দেওয়া যায় সেই ও সেই ধারণা নিয়েই বা সেই ভিত্তির উপর প্রতিষ্ঠিত কিন্তু হয়েছিল ইউসিসি এখনো কিন্তু ইউসিসি যে টিচার লেয়ার গুলো আছে সেগুলো কিন্তু আর্টস এর জন্য 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 এক এক লেয়ার 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 এবং কিন্তু তো ইউসিসি শুরু থেকে যেমন আর্টস কমার্স সায়েন্সের উপর বিশেষ গুরুত্ব আরোপ করতো ঠিক এখনো আর্টস কমার্স সায়েন্স মানে তিনটার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে কেননা এখানে টিচার লেয়ার ভিন্ন এখানের সিট মানে সিট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে কিন্তু ভিন্ন তো ধরো তুমি একটা কোচিং সেন্টারে ভর্তি হলে সাপোজ ইউসিসি তে তো যখন একটা কোচিং সেন্টারে ভর্তি হবে তখন তোমাকে কি কি দিয়ে দেওয়া হবে তোমার কিছু বই দিয়ে দেওয়া হবে যেমন এখানে ইউসিসির যত বইগুলো আছে তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে প্রয়োজন সবগুলোই তোমাকে ফ্রি তে দিয়ে দেওয়া হবে দেন লেকচার শিট তো অবশ্যই দিয়ে দেওয়া হবে অনেকে প্রশ্ন করে যে আমাকে যে প্রি এডমিশন আমার জন্য উপযুক্ত হবে কিনা প্রি এডমিশন নেওয়াটা কি আসলে ঠিক হবে কিনা তো হ্যাঁ প্রি এডমিশন নেওয়া তখন ঠিক হবে যখন তোমার উদ্দেশ্য থাকবে হচ্ছে তোমার মন মতো একটা ব্যাচ নিতে অর্থাৎ তুমি যদি ফার্ম গেটে কসিং করো তুমি যদি ফার্ম গেটে কসিং করতে চাও ফার্ম গেটে অ্যাডমিশন প্রিপারেশন নিতে চাও তখন তোমার প্রি বিষয়টা মাথায় আনতে হবে কেন কারণ ফার্ম গেটে এত এত স্টুডেন্ট ভর্তি হয় যে এইখানে ব্যাস পাওয়াটা খুবই দুর্লভ মানে তুমি আটটা থেকে দশটা পর্যন্ত একটা ব্যাস দশটা থেকে বারোটা পর্যন্ত একটা ব্যাস বারোটা থেকে দুইটা দুইটা থেকে চারটা তার মানে এইরকম ভাবে প্রত্যেকদিন চারটা ব্যাসের ক্লাস হয় বা একাধিক হতে পারে একাধিক রুম থাকলে একাধিক হতে পারে কোনো সমস্যা নেই এখন তোমার ধরো প্রয়োজন ১০টা দশটা থেকে বারোটার ব্যাচ এখন তুমি যদি আগে আগে ভর্তি না হও যদি এখানে সিট ফাঁকা না থাকে তাহলে তো তুমি দশটা থেকে বারোটার ব্যাচে কখনোই ক্লাস করতে পারবা না মানে তুমি যত টাকায় অফার করো না কেন তুমি কখনোই এই দশটা থেকে বারোটার ব্যাচে ক্লাস করতে পারবে না তোমাকে অন্য কোনো টাইমে তোমাকে ক্লাসটা শিফট করতে হবে সুতরাং তোমার যদি উদ্দেশ্য হয়ে থাকে তোমার একটা নিজের মতো করে একটা টাইমে ক্লাসগুলো করবে তখন তুমি অবশ্যই প্রি অ্যাডমিশন নিবে আর ইউসিসিতে যদি তুমি প্রি অ্যাডমিশন নাও তাহলে তুমি এই যে তোমার এইচএসসি এর জন্য যে সব বই টই প্রয়োজন যেন সে অ্যাডমিশনের জন্য সব বই প্রয়োজন সেগুলো কিন্তু তোমাকে ফ্রিতে সরবরাহ করে দেওয়া হবে এবং এইচএসসি প্রিপারেশনটা কিভাবে ভালো করা যায় সে বিষয়ে কিন্তু টিচারগুলো ক্লাস নিয়ে থাকবে তো এর পরেও যদি কারো কোনো কনফিউশন থাকে যে আমি কোথায় ভর্তি হব আমার জন্য আরো কোনটা বেস্ট হবে কারণ এইখানে হয়তোবা তোমাকে ডিরেক্ট ভাবে কখনোই বলা সম্ভব হবে না যে তুমি এই কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও এখানে কিন্তু অনেক মানুষের অনেক রকম মতবাদ থাকে সুতরাং তোমার যদি পরেও আর কোনো ইনফরমেশন প্রয়োজন পড়ে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ করবে মেসেজ করার মাধ্যমে দেন আমার থেকে গাইডলাইন নিতে পারবে সেখানে হয়তোবা তোমাকে আমি ডিরেক্ট অ্যান্সার দিতে পারবো বাট এইখানে ডিরেক্ট অ্যান্সার দেওয়াটা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে আশা করি যে কোচিং সম্পর্কে তোমরা অরিজিনেট সম্পর্কে বুঝতে পেরেছো এবং এতটুকুর মাধ্যমে তোমরা একটা বেস্ট কোচিং খুঁজতে পারবে আর কোনো প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই যে কোনো সময় আমাকে ফোন বা মেসেজ দিতে পারো ওকে